ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দ্বিতীয় ধাপের লকডাউন নিয়ে বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রতিনিধি এম আলী চৌধুরী জানান, 28 নভেম্বর থেকে নন এসেনশিয়াল দোকান খোলা রাখা যাবে, তবে বার এবং রেস্টুরেন্টে শুধু টেকওয়ে চালু থাকবে। ফ্রান্সের করোনা পরিস্থিতির দ্বিতীয় ধাপের লকডাউনের উপর ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন 24 নভেম্বর কিছু নির্দেশনা দেন। ওনার নির্দেশনা বক্তব্যে ফ্রান্স প্রেসিডেন্ট বর্তমান করোনা পরিস্থিতিতে আগের মতোই সবাই অ্যাটাস্টেশন নিয়েই বের হতে হবে। 28 নভেম্বর থেকে নন এসেনশিয়াল সকল দোকানপাট খোলা যাবে, কিন্তু বার রেস্টুরেন্ট আগের মতোই শুধু টেকঅ্যাওয়ে খোলা থাকবে। 15 ডিসেম্বর থেকে লকডাউন উঠে যেতে পারে, তবে এর স্থলে রাত 9টা থেকে কার্ফিউ চালু থাকবে। যে কোনো কাজে 20 কিলোমিটারের বেশি যাওয়া যাবে না ও 3 ঘন্টা বাহিরে থাকতে পারবে। বড়দিনের জন্য অর্থাৎ 24 ডিসেম্বর বাহিরে বের হওয়া যাবে ও পরিবারের সাথে পালন করার জন্য অত্র এলাকায় যাওয়া যাবে। ইতোমধ্যে বড়দিনের জন্য আলোকসজ্জার কাজও শুরু হয়ে গেছে। সাধারণ জনগণের মধ্যেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস দেখা যাচ্ছে। পাবলিক যানবাহনে দেখা যাচ্ছে না তেমন ভিড়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোও তাদের ক্লাস নির্দেশনা অনুযায়ী চালু আছে। এম আলী চৌধুরী, আইওন টিভি, ফ্রান্স।